আসসালামু আলাইকুম দর্শক বন্ধুরা, আরো একজন ড্রাইভার আমাদের সামনে। তো এর কাছ থেকে আমরা কিছু তথ্য জানবো, এই মেশিন থেকে আপনি তো ড্রাইভার নাকি? তো এবছর এই মেশিন থেকে আপনার কত টাকা মানে খরচ মানে ইনকাম করছেন এবং কত টাকা খরচ হয়েছে, কত টাকা আপনার আয় হয়েছে একটু সংক্ষেপে বললে? অনেকেই অনেক প্রশ্ন করে মেশিন ভালো এবং আপনি আর একটু বলবেন সংক্ষেপে, যে জুমলিয়ন এবং এই মেটাল এবং আরও কয়েকটা কোম্পানি আছে আমার সব জানা নাই, তো তার ভিতরে কোনটা দিয়ে কি সুবিধা পাওয়া যায়? মেটাল ভালো, মেটাল ভালো। সুবিধা না করলে তো মানুষ ভালো ভালো বুঝবে না। অনেক সুবিধা আছে, এটার কাম কাজ অন টাইম করা যায় বা যে কোনো মাল দারে কাছে পাওয়া যায়, কাছাকাছি পাওয়া যায়, শোরুম যে কোনো জেলায় বা বিভাগে পাওয়া যায় অ্যাভেলেবেল। আর যে অন্য অন্য গাড়ি, ওই যে গাড়িটা দেখতে পাচ্ছি ওই ওই গাড়ি কোম্পানির ধারও হয় না, ওই যে কোম্পানি দিয়ে গাড়ি ও কোম্পানি আমাদের কাছে না মিশিং। তো আসলে যারা কোম্পানির লোক তারা ভিডিওটি দেখলে অনেকে দেখেন জানি আমি আমার কোম্পানির লোকেরা, তবে এই আপনারা যদি আপনাদের গাড়ির সুবিধা দেন তো সেটা অবশ্যই এখানে বলবে। তো আপনাদের গাড়িতে সুবিধা না থাকার কারণে দেখা যায় এই গ্রাহকরা এরকমের অনেকেই বলবে, অবশ্যই এটা কিছু করার নাই, তো বললে ফেলাইছে সে ড্রাইভার হিসাবে এখানে কিছু করার নাই। এখন ওই জুমলিয়ন যে গাড়িটা আমরা অনেকে ওইটা প্রশংসা করে, ওইটার সুবিধা কি? শক্তি বেশি এবং জানি যে ওইটা নাকি একটু কাদার ভিতরে চালানোর চাকা নাকি উঁচু না আপনার কত টাকা ইনকাম হয়েছে এক সিজনে? এক সিজনে আপনার এক বছর না, পুরো সিজন আমি চালাইনি, অর্ধা সিজন আমি চালাইছি, আমার খরচা পাতি যাই 6-7 লাখ টাকা আইছে এক সিজনে, প্রায় 6-7 লাখ টাকা মানে মোট খরচাপাতি বাদ দিয়া। তো তার মানে বছরে প্রায় 10 লাখ টাকার মতন ব্যবসা একটা দিয়ে করা যায়, তো মানে ওরা পরিশ্রম করা লাগবে, শ্রম দিতে হইবে, গাড়ি লইয়া দৌড়া লাগবে, নিজের ট্রাক খাওয়া লাগবে, নিজের ধারে হোগার ধারে গাড়ির হোগার ধারে ট্রাক খাওয়া লাগবে, নতুন নামানোর পরে কত বছর একবারে পরিপূর্ণ ভাবে ইউজ করা যায় যে মালামাল লাগান লাগে না এরকমের কোন সমস্যা? 12 মাস সময় দেবে, 12 মাসের ভিতরে তার সার্ভিসিং করবে, যত সার্ভিস যত মালামাল মানে যত না সব না মানে বেল বুল বাদে অন্যান্য ধরে মানে পাম্প আছে আবার ইঞ্জিন এবং বেশি দামের যে মালামাল গুলো সেগুলোর কোম্পানি দেবে, আর আমের খুচরা মাল এটা নিজে রাখি কিন্তু হইবে। তো এই যে আমার এই দুইটা মডেল এখানে, 12 মাসের পর কোম্পানি ওটা দেখবেন, আপনি 12 মাস পর 2 মাসও চালাইতে রেন আর 1 মাসও চালাইতে। তো দর্শক এখানে প্রত্যেকটা গাড়ির জন্য সরকারিভাবে 1 বছরের জন্য ওয়ারেন্টি আছে, 1 বছরের জন্য ওয়ারেন্টি যেটাকে আমরা বলি রিপেয়ারিং করা হবে। তো এই যে দুইটা তিনটা কোম্পানি দেখতেছি, প্রত্যেকটা গাড়ি কি একই সিস্টেম না 12 মাস 1 বছর 2 বছর আছে কিনা? সবই 1 বছর সিস্টেম করা। তো এইটা আপনার কি জানা আছে কোন জেলায় কত পার্সেন্ট ভর্তুকি? না এটা জানা নাই। তো জেলায় ভর্তুকি হইলে এক জেলায় এক বেশি কমা, এক 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 রকমের তো আমি নাম্বার দিয়েছি, এই স্ক্রিনে নাম্বার দেওয়া আছে, আপনার উপর দেখতে পাচ্ছেন কোম্পানি মেটালের নাম্বার। তো ওই জুমলিয়নের নাম্বার আমার অন্য ভিডিওতে আছে, আপনারা দেখে নেবেন। তো সেগুলোর মাধ্যমে আপনারা চাইলে তাদের সাথে যোগাযোগ করে বিস্তারিত জানতে পারেন। বর্তমানে মেশিন দেওয়া বন্ধ, বর্তমানে মেশিন বন্ধ আছে কিছুদিনের জন্য, কারণ আবার যদি কী কারণে এটা বন্ধ, কিসের জন্য? সামনে নির্বাচন সহ এবং বিভিন্ন সরকার দলীয় এবং বিভিন্ন রাজনৈতিক সমস্যার কারণে বর্তমানে এগুলো বন্ধ, কারণ এগুলো